তিরিশ দিন তারাবি কত রাত, তিরিশ রাত তারাবি কত রাত, কত রাকাত, জোরে বলেন কত রাকাত, বিশ্বাকাত 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 বিশ্বাকাত। মক্কা শরীফে কত রাকাত, মদিনা শরীফে কত রাকাত, আমাদের দাদারা পড়ছে কত রাকাত, আমাদের বাবারা পড়ছে কত রাকাত, আমরা পড়ব কত রাকাত। এবার কত রাত, তিরিশ রাত, কত রাত, কত রাত, বিশ্বাকাত তিরিশ রাত, বিশ্বাকাত তিরিশ রাত, মুখস্থ হয়েছে হুজুর? এতদিন এভাবে মুখস্থ করালেন কেন? অনেকদিন ভুলে গেছি তো, একটা বছর হয়ে গেছে সবক, এই জন্য নতুন করে আবার মুখস্থ করা দিচ্ছে। কি বলেন? এবার বলবেন তিরিশ দিন রোজা রাখলে কি দিবে? এবার বলেন কথা দিলাম তিরিশ দিন যদি রোজা রাখো তবে একটা শর্ত জুড়ে দিতে হবে, সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হওয়া লাগবে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তিরিশ দিন যদি তুমি রোজা রাখো, আর যদি মুখের গুণা, কানের গুণা, চোখের গুণা, দামাগের গুণা, মুখের গুণা, কানের গুণা, চোখের গুণা, দামাগের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, লজ্জাস্থানের গুণা থেকে বেঁচে থাকো, আর হালাল 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 খাবার দিয়ে ইফতার আছের এটা করো, কথা দিলাম সোয়া লাখ নবীদেরকে যা দিয়েছি তোমারে তা দিয়ে দিব। কি এখন বলেন তো সোয়া লাখ নবীকে কি দিয়েছে? তাকওয়া দিয়েছে। কি দিয়েছে? আবার বললে কি দিয়েছে? সব নবীরা মুত্তাকি ছিলেন কিনা? সব নবীরা কি ছিলেন? আমি নবী তো হওয়ার সুযোগ নাই, লেকিন মুত্তাকি হওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা। তাহলে এই নোটিশের মধ্যে ইহুদি নাই, এই নোটিশের মধ্যে আপনাদের দক্ষিণ পাড়ার হিন্দু নাই, এই নোটিশের মধ্যে কে নাই? আবার বলেন কে নাই? এবার বলেন যদি নোটিশ করা হয় অত দ্বারা এত মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, এত দ্বারা এত স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, এত দ্বারা এত ওয়ার্ডের সমস্ত ভোটারদেরকে জানানো যাচ্ছে যে, তাহলে এই ওয়ার্ডের কোনো ভোটার বাইরে যাবে না, আর ওই ওয়ার্ডের কোনো ভোটার ভিতরে ঢুকবে না, এই স্কুলের কোনো ছাত্রছাত্রী বাইরে ঢুকবে না, আর এই স্কুলের ছাত্রছাত্রী ভিতরে বাদ যাবে না। এত দ্বারা অত্র স্কুলের ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষা আগামী 27 তারিখ, তাহলে কে কে বাদ? বলেন অন্য স্কুলের ছাত্ররা কি? আর এই স্কুলের ছাত্ররা? তাহলে তাহলে সব হিন্দু বাদ, কোন মুমিন বাদ নাই, তাহলে রোজা রাখবে না কে? হিন্দু রোজা রাখবে না কে? আর কোন মুমিন? কারণ নোটিশ কার? এই নোটিশ টাঙ্গিয়েছে কোথায়? লোহে মাহফুজে। আর তানানেওয়ালা কে? স্বয়ং আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। এবার যেন সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, রোজা যদি আমাদের জন্য লিখে দেওয়া হয়, রোজা মানে তো খানা না খাওয়া, রোজা মানে তো পানি না পান করা, রোজা মানে তো স্ত্রী সহবাস না করা, তাহলে এখন তো বুঝি, এখন তো বুঝি রোজা না রাখা খানা না খা মারা যাব। আল্লাহ তাআলা বলেন না না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের আগে ওয়ালাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তারা যেমন মরে নাই তোমরাও মরবা না, তাদের যেমন কোনো অসুবিধা হয় নাই তোমাদেরও কোনো অসুবিধা হবে না। এই জন্য রোজা রেখে রেখে কেউ মরে নাই, আর রোজা না রেখে না রেখে কেউ বাঁচে নাই। কি বলে? রোজা রেখে থাকলে শরীরের লাইগা ভালো। বলেন শরীরের লাইগা ভালো। আবার বলেন
পেটের লেগে ভালো, হার্টের লেগে ভালো, লিভারের লেগে ভালো, চর্বির লেগে ভালো, ব্রেনের লেগে ভালো, জওয়ানের লেগে ভালো, কি বলেন কি 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 সব কিছুর লেগে ভালো। আর যারা রোজা রাখে না দিনের বেলা খায়, তো বিবি কি কয়? বেরোজগারি হুয়ার। যদিও ভাত রাঁধে আর কি, কিন্তু কি বোঝা রাঁধে? বেরোজগারি সুয়র। বলে না বলে না বলেন তো। আচ্ছা, ওই যে চান্দিনে গিয়ে যে লাল কাপড়ের ভিতরে ঢুকে খায়, ওখানে কিন্তু ও বুদ্ধি করে লাল কাপড়টা না রাখে। লাল লাল নিশান কি? ওটা বুঝায় যে লাল নিশান, এটা ভিতরে ঢুকলে খবর আছে ইমানের জন্য বিপদজনক। ইমানের জন্য কি আছে? বিপদ আছে। ইমানের জন্য কি আছে? এই জন্য লাল দোকানে ঢুকে কেউ খাবেন না। আর যে লাল কাপড় টাঙ্গাইয়া আপনি মানুষের রোজার জন্য রোজা ভাঙার সহযোগিতা করবেন, আপনি লিখে রাখেন আপনার রিজিকের গোডাউনে লাল কাপড় লাগাই দিলেন। আপনি রিজিকের গোডাউনে কি লাগাই দিলেন? লাল কাপড় লাগাই দিলেন। আর আপনি ইজ্জতের গোডাউনে লাল কাপড় লাগাই দিলেন। কেউ আপনাকে সম্মানের চোখে দেখে না, সব তো সুরা হারামখোর, রোজা রাখে না। কি রাখে না বলেন? বেরোজগারি। তার শ্বশুর বাড়িতে কেউ আদর করে না। কিরকম চোর চোর লাগে নিজের কাছে, খানায় তো পায় না। বলেন এবার রোজা রাখবো তো সবাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহু আকবার কাবীরা। অল্প সময়ের জন্য রোজা রাখবো, এখানে রব্বে করিম শরবত পান করাবেন জান্নাতুল ফিরদাউসে। রব শরবত পান করাবেন। রব রব কে? জান্নাতিরা জান্নাতে তিন দলে বিভক্ত হবে। কয় দলে? কয় দলে? জান্নাতিরা জান্নাতে তিন দলে বিভক্ত হবে। এক দল হবে ভিআইপি শ্রেণী, এক দল হবে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী, আরেক দল হবে ভিআইপি শ্রেণী, আরেক দল হবে ভি ভিআইপি শ্রেণী। আরে প্রথম শ্রেণীর নিচে কোনো মানুষই নাই, তাহলে এক দল হবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এরপরে হলো ভিআইপি শ্রেণী, এরপরে উপরে হলো কি? ভি ভিআইপি শ্রেণী। প্রথম দলের সামনে শরবত ঢেলে রেখে দিবে, শরাব। আর ফেরেশতারা বলবে জি জি প্লিজ পান করুন। কি বলবে বলেন? প্লিজ পান করুন। ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এরা নিজেরা তুলে পান করবে। এরা হলো প্রথম শ্রেণী, সুবহানাল্লাহ। এবার হলো ভিআইপি শ্রেণী। এদের সামনে ফেরেশতা আর হুর আর গিলমান গুলো পান করে এদের মুখে গ্লাসটা তুলে দিবে, ইউসকাউনা মিন রাহীকিন মাখতুম। রব্বুল আলামিন বলেন এরা পান করবে না, এদেরকে পান করানো হবে। এদেরকে পান করানো। এবার কোন শ্রেণীর পালা? ভি ভিআইপি শ্রেণী। ওয়াসাখাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা হট তোরাও হট, তোমরা সরাও। হুরগুলোকে বলবে তোমরাও সরাও, গেলমান গুলোকে বলবে তোমরাও সরাও, এদেরকে আমি পান করাবো। সাখাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তাহলে রমজানের রোজার পুরস্কার রব পান করাবেন, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে অনেকগুলো দরওয়াজা আছে, একটা একটা দরওয়াজা হবে নামাজের দরওয়াজা, আরেকটা দরওয়াজা হবে রোজার দরওয়াজা, রোজার দরওয়াজা নামে বাবুর রাইয়ান, সুবহানাল্লাহ। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়।